হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে। আশা করি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে আটকাতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা মুখোমুখি হতে প্রস্তুত ম্যানচেস্টার ইউনাইটেড। মেসিকে ভয় পাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় ওল্ড ট্রফেডে লা লিগা চ্যাম্পিয়ন বার্সাকে আতিথ্য জানাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি। চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটছে বার্সা, আর নেস্তোর দল এর মধ্যে কোপা দেলের ফাইনালে উঠেছে। শেষ সাত মৌসুমে প্রথম লিগ শিরোপা জয়টা এখন সময়ের ব্যাপার মাত্র। এমন একটা দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়তে হবে জেনেও দমে যেতে নারাজ ম্যানচেস্টার ইউনাইটেডের হোয়ান মাতা। ব্রিটিশ পত্রিকা তার ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্প্যানিশ ফুটবলার মাতা জানিয়েছেন, পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। হতে পারে বার্সা থেকে আমরা শক্তিতে একটু পিছিয়ে আছি, কিন্তু আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি আমরা। শেষ ষোলো পিএসজির বিপক্ষে প্রথম লেগে 2-0 গোলে হারের পর ফিরতি লেগে 3-1 গোলের দুর্দান্ত জয়ে শেষ আটে উঠেছে ইউনাইটেড। আর তাই তো হোয়ান মাতার কথা শুনে বুঝেই যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বার্সার ম্যাচটা হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলা জগতের সর্বশেষ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।